বৃহস্পতিবার ভারতীয় সময় সকাল 11টা পর্যন্ত সন্ধান মেলেনি আটলান্টিকের জলে ডুবে যাওয়া ডুবোজাহাজ টাইটান সাবমার্সিবলের। আর সেই ডুবোজাহাজের মধ্যে ছিলেন টাইটানিক দুর্ঘটনায় মৃতের প্রপৌত্রীর নাতনি, যিনি এখনও পর্যন্ত নিখোঁজ। গত রবিবার 5 জন যাত্রী নিয়ে নিউ ফাউন্ডল্যান্ডের সেন্ট জনস থেকে যাত্রা শুরু করে পর্যটকবাহী সাবমেরিন টাইটান। আটলান্টিক মহাসাগরের প্রায় 4,500 মিটার গভীরে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাতে নিয়ে যাবার উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল ডুবোজাহাজটি 1997 সালে মুক্তি পায় জেমস ক্যামেরন পরিচালিত টাইটানিক সিনেমাটি। বড় পর্দায় রোজ জ্যাকের প্রেম দর্শকদের মন ছুঁয়ে গিয়েছিল, কিন্তু তার পাশাপাশি দর্শকের চোখে জল এসেছিল এক বৃদ্ধ দম্পতির ভালোবাসা দেখে। হিমশৈলের সঙ্গে সংঘর্ষের পর টাইটানিকে তখন অশান্ত পরিস্থিতি, জাহাজের ভেতর জল প্রবেশ করতে শুরু করেছে। সকলেই বুঝতে পারছেন মৃত্যু আসন্ন, প্রাণ বাঁচানোর অন্তিম চেষ্টা করছেন যাত্রীরা। এমন পরিস্থিতিতেও শান্ত হয়েছিলেন মাত্র 2 জন। আশপাশের হট্টগোল থেকে দূরে নিজেদের কেবিনে একে অপরকে জড়িয়ে শুয়েছিলেন এক বৃদ্ধ দম্পতি। তাদের আলিঙ্গনই আউড়ে দিচ্ছিল জীবনসঙ্গীর সংজ্ঞা। সারা জীবন হাত ধরে থাকার, পাশে থাকার প্রতিজ্ঞা করেছিলেন তারা। মৃত্যুকেও একসঙ্গে বরণ করার সিদ্ধান্ত নেন ওই দম্পতি। টাইটানিক ছবিতে দেখানো বৃদ্ধ দম্পতির পরিচালকের কল্পনাপ্রসূত নয়, 1912 সালে বাস্তবেই এক দম্পতি পাড়ি দিয়েছিলেন টাইটানিকে। জাহাজ ডুবিতে প্রাণ হারান তারা। বৃদ্ধ দম্পতির পরিচয় এসিডার স্ট্রস এবং ইডার স্ট্রস। টাইটানিক দুর্ঘটনায় মৃত স্ট্রস দম্পতির প্রপৌত্রীর নাতনি হলেন ওয়েন্ডি। জানা যায় ওয়েন্ডি ডুবোজাহাজ টাইটানের মধ্যে ছিলেন। 1912 সালে ইংল্যান্ডের হ্যামশায়ার শহরের সাউদাম্পটন বন্দর থেকে যাত্রা শুরু করেছিল টাইটানিক। 1912 সালের 10ই এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে 2200 জন যাত্রী নিয়ে যাচ্ছিল ওই জাহাজটা। তারপর ঠিক 5 দিন সমুদ্রের মাঝে হিমশৈলের সঙ্গে সংঘর্ষ। 2.5 ঘন্টার মধ্যে গভীর সমুদ্রে 2 টুকরো হয়ে তলিয়ে যায় টাইটানিক। মৃত্যু হয় 1,500 জনের। নিখোঁজ সাবমেরিনে সেই টাইটানিকে মৃত বৃদ্ধ দম্পতির বংশধর ছিলেন, যাদের এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। এখন দেখার যে এই যে ডুবোজাহাজ অর্থাৎ টাইটান, তার সন্ধান মেলে কিনা, নাকি আরও কোনো রহস্য, তারই উত্তর ইতিমধ্যেই খোঁজার চেষ্টা চলছে, অনুসন্ধান চলছে সেই ডুবোজাহাজটির। আপনাদেরকেও আমরা সমস্ত আপডেট জানাতে থাকবো। সমস্ত আপডেট পেতে আজতক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন।